আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি দ্য গার্ল উইথ উইংস মুভিটি। মুভি শুরু হয় এবং একটি ছোট্ট গ্রামে আমরা একটি দম্পতিকে দেখতে পাই যাদের নাম হচ্ছে ডেভিড ও মরি। তাদের কোনো সন্তান না থাকার কারণে তারা একটি সন্তান দত্তক নেওয়ার চিন্তাভাবনা করছিল, কিন্তু কোনো এক কারণে সেটাও সম্ভব হয় না। এখানে ডেভিড একজন পাখি বিশেষজ্ঞ ছিলেন যে সারাক্ষণ পাখিদের নিয়ে গবেষণা করত। একদিন ডেভিড দূরবীন দিয়ে পাখি দেখছিল, ঠিক তখনই দূরের এক ঝোপঝাড় থেকে ডেভিড পাখির কিচির মিচিরের মতো কিছু শব্দ শুনতে পায়। ডেভিড তখন সেখানে গেলে সে দেখতে পায় নিচে খুব ছোট্ট একটি মানুষের মতো দেখতে পাখি বা পাখির মতো দেখতে একটি মানুষ পড়ে আছে। সেই প্রাণীটি পুরো মানুষের মতো দেখতে হলেও তার হাতের জায়গাতে ছিল দুটি পাখির মতো ডানা। সেই সাথে তার ডাকটাও না পাখির মতো ছিল না মানুষের মতো, সে কিছুটা অন্যভাবে ডাকত। সেখানে এই অদ্ভুত প্রাণীটিকে দেখে ডেভিড অবাক হয়ে যায়। সে সেটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর ডেভিডের স্ত্রীও এই অদ্ভুত প্রাণীটিকে দেখে খুবই অবাক হয়। ডেভিডের ধারণা ছিল এটি হয়তো কোনো দুর্লভ প্রজাতির পাখি। এরপর মরি একটি ঝুড়ির মধ্যে বিছানা করে সেই অদ্ভুত দেখতে পাখিটাকে সেখানে শুইয়ে দেয়। আর এরপর মরি ডেভিডকে পুলিশকে খবর দিতে বললে ডেভিড না করে দেয়, কারণ এই পাখিটাকে নিয়ে ডেভিড কিছু গবেষণা করতে চাইছিল। সেই সাথে পুলিশকে দিলে এই বাচ্চাটির ওপর বিভিন্ন ধরনের নির্যাতন হতে পারে, তাই তারা দুজন তখন বাচ্চাটিকে নিজেদের কাছেই রেখে দেয়। আর এরপর বাচ্চাটিকে তারা তাদের সন্তানের মতো যত্ন নিতে শুরু করে। এবার যেন তাদের একটি সন্তানের আশা পূরণ হয়ে গেল, তারা বাচ্চাটিকে খাওয়ায় পড়ায় সকল ধরনের দেখাশোনা করত। বাচ্চাটি আকারে খুব ছোট হওয়ায় মরি তাকে খাওয়াতে খুবই ছোট্ট একটি বোতল জোগাড় করে আনে এবং ডেভিড তার জন্য একটি ওয়াকার তৈরি করে। যেহেতু তখনও পর্যন্ত তার পাখা দেখা যাচ্ছিল, তাই মরি তখন মোজা কেটে তার জন্য একটি গ্লাভস বানায়। যেহেতু সে পাখি এবং মানুষের সংমিশ্রণে ছিল, তাই ডেভিড এবং মরি তাকে বার্ডি বলে ডাকতে শুরু করে। এখন এভাবেই সময় কাটতে থাকে। তারা বার্ডিকে নিয়ে হাঁটতে বের হলে খেয়াল করে যে বার্ডি পাখি দেখলেই উত্তেজিত হয়ে কিচিরমিচির করতে শুরু করে, যার কারণ এখানে তারা বুঝতে পারছিল না। অন্যদিকে মরি একটি বাচ্চার দত্তক নিয়েছে জেনে আশেপাশের মহিলারা তাকে দেখতে আসে, কিন্তু তারা বার্ডির এত ছোট সাইজ দেখে অবাক হয়ে যায় এবং মরিকে বারবার জিজ্ঞেস করতে থাকে তারা এই বাচ্চাটিকে কোথায় পেয়েছে। মরি তখন তাদের কথা এড়িয়ে সেখান থেকে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে আর বার্ডি বড় হতে থাকে, কিন্তু সে তখনও কথা বলতে পারত না। বার্ডিকে দেখতে পুরোপুরি মানুষের মতো হলেও তার স্বভাব চরিত্র ছিল পাখিদের মতো। মরি প্রায় লক্ষ্য করত বার্ডি ওড়ার চেষ্টা করছে। ব্যাপারটা মরির কাছে মোটেও পছন্দ হতো না, কারণ সে চাইতো বার্ডি মানুষের মতো আচরণ করুক, সে তাদের সাথে তাদের মেয়ে হয়ে থাকুক। সে বার্ডিকে উড়তে দিতে চাইতো না। একদিন হঠাৎ মরির কাছে মনে হয় বার্ডি তাকে মা বলে ডেকেছে। মরি এটা শুনতে পেয়ে খুব খুশি হয়। সে তখন বার্ডিকে আরও শব্দ বলতে শেখাতে শুরু করে, কিন্তু বার্ডি সেগুলো কোনোভাবেই বুঝতে পারছিল না, কারণ বার্ডি মানুষের মতো করে চিন্তা করতে পারত না। এরপর হঠাৎ একদিন বার্ডি তাদের মেঝে থেকে পোকামাকড় তুলে খেতে শুরু করে, যা দেখে মরি প্রথমে অনেক বেশি রেগে গেলেও পরবর্তীতে সে বুঝতে পারে যে পাখিদের খাবারই পোকামাকড়। তাই সে প্লেটে পোকামাকড় নিয়ে বার্ডিকে চামচ দিয়ে খেতে বলে, ঠিক মানুষের মতো করে, কিন্তু বার্ডি খেতে পারছিল না। এরপর মরি ডেভিডকে বলে যে বার্ডি এবার তার আশেপাশের মানুষদের দেখে সব শিখতে পারবে, আর এর জন্যই তারা বার্ডিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে খাঁচার মধ্যে দুটি পাখি বন্দি ছিল। সেই পাখিগুলোর ডানা ঝাপটানো দেখে বার্ডি উৎসুক হয়ে পড়ে এবং সেও ডানা ঝাপটাতে চায়। মরি তখন এটা বুঝতে পেরে তাকে ওয়াশরুমে নিয়ে যায়, যাতে করে সে ওয়াশরুমের ভেতরে ডানা ঝাপটাতে পারে এবং কেউ তাকে দেখতেও না পারে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বার্ডি বের না হলে মরি ওয়াশরুমে গিয়ে হতবাক হয়ে যায়। সেখানে শুধুমাত্র বার্ডির জুতো পড়েছিল, আর ওয়াশরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল অন্য পাখিদের সাথে বার্ডি মনে সুখে উড়ে বেড়াচ্ছে। বার্ডি তখন উড়তে উড়তে মরির নাগালের বাইরে চলে গিয়েছিল, ফলে মরি তাকে সেখানে এভাবে দেখতে পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। বার্ডিকে ছাড়া বাড়িতে এসে মরি মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই ডেভিড তাকে বলে বার্ডি উড়ে কত দূরেই বা যাবে, তারা দ্রুত গিয়ে হয়তোবা তাকে ধরতে পারবে। এটা বলেই তারা দুজন বের হয়ে যায় বার্ডিকে খুঁজে বের করতে। অন্যদিকে মনের সুখে পাখিদের ঝাঁকের সাথে আনন্দ করতে থাকে বার্ডি। ঠিক তখনই হঠাৎ করে বাতাসের ঝাপটায় ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে সে। আর এভাবেই পড়তে পড়তে সে একটি বাড়ির জানালা দিয়ে একটি ছোট্ট মেয়ের রুমে এসে পড়ে। লুসি নামের সেই মেয়েটি খুবই নিঃসঙ্গ ছিল, তাই সে বার্ডিকে দেখে খুব খুশি হয়ে যায়। লুসির কাছে বার্ডির ডানাগুলো খুবই ভালো লাগে। সে তখন বার্ডিকে জিজ্ঞেস করে, তুমি এই ডানাগুলো কোথা থেকে পেয়েছো? এরপর তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। লুসির বাবার কাছে লুসির সাথে খেলার সময় ছিল না, তাই সে বার্ডির সাথে খেলতে শুরু করে। অন্যদিকে ডেভিড এবং মরি শহরে এসে পৌঁছায়। তারা একটি এয়ারলাইন্সের ইনফরমেশন ডেস্কে যায়, কিন্তু সেখান থেকে তারা কোনো প্রকার তথ্য বের করতে পারে না। আর এরপর তারা রাত কাটানোর জন্য একটি হোটেল খুঁজতে থাকে। অন্যদিকে বার্ডির পাখা দেখে লুসি তাকে বলে যে সেও একটি পাখি এবং বার্ডিকে নিয়ে একটি গাছের কাছে যায়, কেননা সে বার্ডির সাথে খুব ভালোভাবে মিশতে চাইছিল, তাকে নিজের কাছেই রাখতে চাইছিল। এরপর বার্ডি সেই গাছের ওপরে গিয়ে শোয়।
এবং লুসি গাছের নিচেই শুয়ে পড়ে। অন্যদিকে ডেভিড ও মৌরি অন্য কোনো হোটেলে জায়গা না পেয়ে সেই গাছের নিচে এসে আশ্রয় নেয়, যেখানে বার্ডি ছিল। তারা সেই গাছটির নিচেই ঘুমিয়ে পড়ে এবং সকাল হতেই তাদের দেখা হয় লুসির সাথে। লুসি তখন তাদের বলে তার সাথে পাখির মতো দেখতে একটি মেয়ে আছে। ডেভিড এবং মৌরি তখন বুঝতে পারে যে সে বার্ডির কথাই বলছে। এরপর ডেভিড দ্রুত গাছে ওঠে, কিন্তু সেখানে বার্ডি ছিল না, সে ইতিমধ্যেই উড়ে চলে গিয়েছিল। তারা বার্ডির খোঁজে আবারও ছুটতে শুরু করে, কিন্তু এবার লুসিও তাদের সাথে যেতে চায়। ডেভিড তাকে তাদের সাথে নিতে চায় না, কিন্তু লুসি তাদের সাথে যাওয়ার জন্য জিদ করতে থাকে, কারণ লুসির তখন সেখানে কেউই ছিল না। তার বাবা তো তাকে সময় দিত, তাই সে তাদের সাথে বাসে চড়ে বসে, যার ফলে ডেভিড ও মৌরি তখন তাকে তাদের সাথে নিতে বাধ্য হয়। অন্যদিকে বার্ডি উড়তে উড়তে ক্লান্ত হয়ে একটি চার্চের ছাদে গিয়ে পৌঁছয়। তাকে সেখানে বসে থাকতে দেখে সেখানে থাকা মানুষ মনে করে হয়তো সে ওখানে আটকে গিয়েছে, তাই তারা বার্ডিকে ওখান থেকে নামানোর চেষ্টা করে। তারা ফায়ার ফাইটারদেরও সেখানে ডেকে আনে। ফায়ার সার্ভিসের একজন লোক তাকে উদ্ধার করতে গেলে সে সেখান থেকে আবার উড়ে চলে যায়। সবাই মনে করে যে হয়তোবা কোনো বড় ঈগল পাখি তাকে উড়িয়ে নিয়ে গিয়েছে, ফলে এই খবরটি রাতারাতি ছড়িয়ে পড়ে এবং ডেভিড ও মৌরিও ব্যাপারটি জেনে যায়। এরপর তারা লুসিকে নিয়ে সেই ফায়ার ফাইটার ম্যাক্সের বাড়িতে যায় এবং তাকে সব কিছু জানিয়ে দেয় যে বার্ডি একটি পাখি। ম্যাক্স প্রথমে এগুলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে তাদের সাহায্য করতে চাইছিল, তাই সে তাদের বলে যে বার্ডি সাউথের দিকে উড়ে গিয়েছে। এরপর ম্যাক্স নিজেও তাদের সাথে বার্ডিকে খুঁজতে সাউথের দিকে বেরিয়ে পড়ে। এরপর একটি জায়গায় এসে তারা কিছু পাখির আওয়াজ শুনতে পায়, আর সেই সময় তারা দেখতে পায় একটি লোক পাখি শিকার করছে এবং তার গুলির আঘাতে কিছু পাখি একটি কুয়োর মধ্যে গিয়ে পড়েছে। এতে করে তারা অনেকটা ভয় পেয়ে যায়। তখন তারা ভাবে এটা হয়তোবা বার্ডি। এরপর ম্যাক্সের সাহায্য নিয়ে লুসি নিচে যায় এবং দেখতে পায় সেখানে শুধু বার্ডির জামাকাপড় পরেছিল। বার্ডিকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যাওয়ায় তারা একটি হোটেলে উঠে রাত্রিযাপনের জন্য। সেখানে লুসি বেন নামক একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা গাছের ওপর উঠে বসেছিল। লুসিও সেখানে যায় এবং তারা গল্প করতে থাকে। রাতে বেন ঘুমোতে আসলে তার বিছানার নিচে সে কিছু শব্দ শুনতে পায় এবং সেখানে তাকাতেই সেখানে বার্ডিকে দেখতে পায়। সে বার্ডিকে দেখা মাত্রই তাকে চিনতে পারে, কারণ লুসি তাকে বার্ডির কথা বলেছিল। বেন তখনই গিয়ে লুসিকে ব্যাপারটা জানিয়ে দেয় এবং লুসিকে সেখানে ডেকে আনে। লুসি সেখানে এসে তার প্রিয় বন্ধু বার্ডিকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় এবং তার পাশেই শুয়ে পড়ে। তারা সেখানে গল্প করতে করতে ঘুমিয়ে যায়, তাদের সাথে বেনও ঘুমিয়ে যায়। অর্থাৎ তাদের তিনজনেরই বন্ধুত্ব অনেক বেশি গভীর হয়ে গিয়েছিল। এরপর সকাল হতেই বেন এবং লুসি দৌড়ে ডেভিড এবং মৌরির কাছে যায়, কিন্তু যখন তারা সেই রুমে আসে বার্ডি আবারও সেখান থেকে উড়ে চলে যায়। তারা সবাই তাকে খুঁজতে আবারও বেরিয়ে পড়ে, কিন্তু এবার লুসি তাদের সাথে যেতে চায় না, কারণ সে বার্ডির মতো আরও একজন বন্ধু পেয়ে গিয়েছিল, আর সে হলো বেন। সেই সাথে সে এটাও বুঝতে পেরেছিল যে বার্ডি তাদের মতো করে তাদের সাথে থাকতে চায় না, তাই সে এখন বার্ডিকে হারানোর পর বেনকেও হারাতে চাইছিল না, তাই সে বেনের কাছে সেখানে থেকে যায়। বাকি তিনজন বার্ডির খোঁজে বেরিয়ে পড়ে, তবে কিছু দূর যেতেই ম্যাক্স ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রাম নিতে বসে যায়। ডেভিডও ক্লান্ত ছিল, তাই তারা রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে পাখির কিচিরমিচির শব্দে ম্যাক্সের ঘুম ভাঙলে সে বুঝতে পারে এটা বার্ডির শব্দ। সে উঠে দেখতে পায় বার্ডি একটি গাছের সাথে আটকে গিয়েছে, ফলে ম্যাক্স সেখানে তাকে সাহায্য করতে চায় এবং তাকে সেখান থেকে মুক্ত করে দেয়, সেই সাথে তার শরীরের ক্ষতগুলোও সারিয়ে দেয়, আর এরপর সে আবারও উড়ে যায়। ম্যাক্স সেখানে বুঝে গিয়েছিল বার্ডি তাদের সাথে মানুষের মতো করে বাঁচতে চায় না, সে মুক্ত হয়ে আকাশে উঠতে চায়। তাই সে সকালে ডেভিড এবং মৌরিকে সব কিছু খুলে বলে এবং সেই সাথে তাদের জানায় যে তার দায়িত্ব শেষ, এবার সে তার বাড়ি ফিরতে চায়। একথা বলে সে তার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে মৌরি এবং ডেভিড আবারও বার্ডির সন্ধানে বের হয়ে যায়, কেননা তারা তখনও হাল ছাড়তে রাজি ছিল না। এর উপর আবার বার্ডি তাদের সন্তানের মতো ছিল, তাকে তারা এভাবে কিভাবে উড়ে যেতে দিবে? তাই তারা বার্ডিকে খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছয়, যেখানে দূর সমুদ্রে বার্ডিকে উড়তে দেখা যাচ্ছিল। তখন তারা বুঝতে পারে যে বার্ডি আসলেই স্বাধীনতা চায়, উড়তে চায়। তাদের উচিত তাকে সেই সুযোগটা দেওয়া, তাই তারা তখন তাকে রেখেই রওনা দেয়। কিন্তু বাসে উঠেই তারা বার্ডির চিৎকারের শব্দ শুনতে পায়, ফলে তারা তখন ঘাবড়ে গিয়ে দৌড়ে সেখানে চলে যায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় বার্ডি ডুবে যাচ্ছে। কোনো মতো তাকে উদ্ধার করে নেয় তারা এবং এরপর তাকে বাড়িতে নিয়ে আসে। বার্ডিকে ফিরে পাবার খুশিতে সেদিন রাতে তারা অনেক আনন্দ করে। পরদিন সকালে মৌরি লক্ষ্য করে বার্ডি আবারও উড়ে যেতে চাইছিল। এটা দেখে তার খুবই মন খারাপ হয়ে যায়, কিন্তু সে এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে তাদের মেয়ের সাথে তারা অনুচিত কাজ করছে। বার্ডির আসল বাড়ি আকাশে, এখানে নয়, আর আসল জগৎ মানুষের জগতের মধ্যে নয়, বরং পাখিদের জগতে। এরপর তারা দুজন নিজেদের বুকে পাথর রেখে বার্ডিকে বাইরে নিয়ে আসে এবং বার্ডিকে শেষবারের মতো আদর করে গুড বাই কিস করে দেয়, আর এরপর বার্ডি আকাশে মুক্ত হয়ে উড়ে যায়। সে এখন স্বাধীন ছিল।
তার মনের খুশি মতো সে উড়ে বেড়াচ্ছিল। এর থেকে ভালো আসলে কারোর জন্য কোনো কিছু হতেই পারে না। আমরা মনে করি যে হয়তোবা তার ভালোর জন্যই তাকে আমরা বেঁধে রাখছি বা তাকে নিজের কাছে আটকে রাখছি, কিন্তু ব্যাপারটি এমন নয়। হতে পারে আপনার জন্য যে দিকটা ভালো সেদিকটা তার জন্য ভালো নাও হতে পারে। তাই মানুষ হোক বা পশু পাখি, তাদেরকে মুক্তভাবে বাঁচতে দিন। আশা করছি এই মুভিটির কাহিনী আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের মুভি ইউনিভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন।